তো কেউ মুখ খারাপ করবে না। তো সুপ্রিয় দর্শক, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন রেফারি এস জামাদার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো এখন আমি চলে এসেছি সাউথ বিষ্ণুপুর দক্ষিণ চব্বিশ পরগনা। তো সাউথ বিষ্ণুপুরের যে মকর সংক্রান্তির ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা মেলা হয়, এটি তিনটি থানা এলাকা নিয়ে অনুষ্ঠিত হয়। আর সেই বকুলতলা থানা, মথুরাপুর থানা ও মন্দিরবাজার থানা, বকুলতলা মথুরাপুর থানা ও মন্দিরবাজার থানা সুন্দরবন পুলিশ জেলার মধ্যে অবস্থিত, আর বকুলতলা থানা বারাইপুর পুলিশ জেলার মধ্যে অবস্থিত। তো দুটি পুলিশ জেলা নিয়ে গঠিত এই মেলা। তো এই মেলায় হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসে এবং মেলায় উপভোগ করে এবং ঘুড়ি লাঠাই নিয়ে ঘুড়ি ওড়া এবং লক্ষ্মী নিয়ে মানে বাতা কাঁটা বাতার উপরে কাঁটা জড়িয়ে আমরা গ্রাম বাংলার ভাষায় লক্ষ্মী বলি, বাতা বলি, তো সেই বাতা নিয়ে ঘুড়ি ধরে। তো দর্শক, আমি সেগুলো দেখাচ্ছি সরাসরি আপনাদের সামনে, দেখুন এই একটা ঘুড়ি আসছে, দেখুন এই একটা ঘুড়ি, দেখুন একটু জুম করে দেখাচ্ছি, দেখুন ঘুড়িটা পড়ছে জলে, সম্ভবত ধারের দিকে পড়বে, কেউ যাচ্ছে না ঘুড়িটা নিয়ে জিতে, তো চলে গেল। তো দর্শক, খুবই ভালো লাগে এই মেলাটি দেখার জন্যে। তো আমার বাড়ি থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে এই মেলাটি অবস্থিত। আমি আজকের এসেছি মেলাটি উপভোগ করার জন্যে এবং আপনাদেরকে দেখানোর জন্যে। তো দর্শক, তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক, এখন কথা বলবো যে বাইরের সঙ্গে কথা বলবো, তাদের নাম পরিচয় পর্ব জানিয়ে নেবো, তারপরে দু চার কথা বলবো। আপনার নাম কি? রাকিবুল লস্কর। আপনার বাড়ি? সন্তোষনগরে। থানা? মথুরাপুর। মথুরাপুর থানার অন্তর্গত, মানে এখান থেকে 3-4 কিলোমিটার দূরে বাড়ি। তো আপনি কি আজ ঘুড়ি ধরতে এসছেন না ঘুড়ি ওড়াতে এসছেন? ওড়াতে এসছি, পেলে ধরে, সুযোগ পেলে ধরে নেবো। ও, সুযোগ পেলে ধরে নেবো। আপনারা কজন এসছেন? তিনজন এসছেন। তিনজনের নাম বলে দিন তো একটু তাড়াতাড়ি। শাহিদ। শাহিদ। ইয়াসিন। ইয়াসিন। আমার নাম রাকিবুল বললাম। আচ্ছা ঠিক আছে। কি ঘুড়ি কেনা হয়েছে না ধরা হয়েছে? না না, কেনা এখনো করলে বা খাটাতে পারিনি। ও আচ্ছা, আমরা সেরকম মরাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো আমার মুখে গাইছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যে ক্যামেরা ম্যান ছিল তাকে একটু দেখিয়ে দিলাম। রেফারি এস জামাদার, এস জামাদার। তো দর্শক, এখন আমি সেই রেল লাইন থেকে সেই সার্কাস মাঠের দিকে রওনা দিচ্ছি। তো এদিকে একটা ঘুড়ি আসছে, দেখিয়ে দেবো। তো দেখুন, তো যদিও রেল লাইনে দাঁড়িয়ে ঘুড়ি ধরা ঠিক নয়, আইনত দণ্ডনীয় অপরাধ। তো হ্যালো, আরও এক দাদাদের কাছে চলে এসেছি। দাদারা সম্ভবত লাঠাইও এনেছে, সম্ভবত ঘুড়ি ধরতে এসে। তো কথা বলবো সেই ভাইদের সঙ্গে। আচ্ছা, কথা বলবে কি? তো কথা বলতে ইচ্ছুক নয়। তো এদিকে আরও লাঠাই রয়েছে, সেই লাঠাইয়ের দিকে ও। আচ্ছা আচ্ছা, তো ঘুড়ি ধরতে আসলে কিন্তু ওরকম ঘটনা ঘটে, আমাদেরও এক সময় ঘটেছিল। তো দেখুন, রেফারি এস জামাদার ইউটিউব চ্যানেল। তো প্রচুর ঘুড়ি
আর এই বাচ্চার কাছে দেখতে পাচ্ছি প্রচুর ঘুড়ি রয়েছে। দেখুন আর ওদিকে নাকর দোলা রয়েছে বিভিন্ন। প্রিয় দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। ও কোন দিকে যাব, খুব সময় সংক্ষেপ, বেলা প্রায় ডুবতেই চলেছে, তবু যতটা পারি আপনাদেরকে কভার করছি। তো আপনারা কি ঘুড়ি ধরতে এসছেন না ওড়াতে এসছেন? আচ্ছা ভাই ধরো তো একটু কথা বলি, এইদিকে আমার দিকে, এই এইদিকে 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 দেখাবো, এইদিকে তুমি এইদিকে এসো। তো আপনার নাম কি? সুদীপ্ত মণ্ডল। বাড়ি? দেওয়ানহাট, মথুরাবু দেওয়ানহাট। মথুরাবু দেওয়ানহাট, মথুরাবু থানার অন্তর্গত দেওয়ানহাট। তো আপনার? তাজপুরে বাড়ি। নাম কি? মণ্ডল, আদিত্য মণ্ডল। আদিত্য মণ্ডল, তাজপুরে বাড়ি। কোন ক্লাসে পড়ো? কোন? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। কোন কলেজ? বারাসাত কলেজ। ধন্যবাদ। তুমি কোন ক্লাসে পড়ো? আমিও ফার্স্ট ইয়ার। কোন কলেজ? বারাসাত দুবাচাত হালদা। একদম সে কলেজে আমিও পড়াশোনা করতাম এক সময়। তো দর্শক এখন চলে যাচ্ছি, তো কত দেখাবো আর। তো আরও এক লাঠাই ধারি দর্শক, ঘুড়ি কত হাজার হাজার ঘুড়ি উঠছে, দেখুন হাজার হাজার ঘুড়ি উঠছে। তো দর্শক মাঝের মধ্যে একটু আনন্দ না করলে হয় না। তো আমি ভাবছিলাম আজকের কিন্তু যে ঘুড়ি ওড়াবো অথবা ঘুড়ি ধরবো। তো দর্শক ঠিক আছে, তো কথা বলবেন, কথা বলবেন, কথা বলবেন, ও হিন্দি সে বাত করেগা। ও আচ্ছা আচ্ছা। তো দর্শক ও এদিকে আমাদের রাজেশ বাবু চলে এসছে, কোনো অসুবিধা নেই, এনজয়, কতদিন বাঁচবো, শুধু এনজয় করে চলে যাবো। খুব ভালো আছি, একটু মুখের ফেসটা দেখিয়ে দাও রাজেশ বাবু, রানাঘাটায় বাড়ি, তো খুব পরিচিত নাম। তো দর্শক তো এদিকে লাটাইধারী লোকের সঙ্গে কথা বলবো একটু, তো লাটাইধারী লোকের সঙ্গে একটু কথা বলবো। কে কথা বলবেন? একটু ধরো তো ভাই, একটু ধরো। তো এক ভাই কিছু জিজ্ঞেস করবো না, আমি বাঘ ভাল্লুক নই। আপনার নাম কি বলুন? জাকারিয়া গায়েন। জাকারিয়া গায়েন, আপনার বাড়ি কোথায়? জয়নগর বিলপাড়া। জয়নগর বিলপাড়ায় থেকে এসছে। আপনি কত বছর এই মেলায় ঘুড়ি ওড়াচ্ছেন? দু তিন বছর। দু তিন বছর। তো আপনার খুব ভালো লাগছে তো? হ্যাঁ ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, খুব এনজয়। আমিও আজকের এনজয় করতে এসেছি দর্শক, তার মধ্য দিয়ে আপনাদেরকেও দেখাচ্ছি। আর আমার যিনি ক্যামেরাম্যান ছিল তাকে একটু দেখিয়ে দিই। আপনার নাম? জাবির হোসেন গায়েন। বাড়ি? জয়নগর বিলপাড়া। জয়নগর বিলপাড়া, আমাকে চেনো তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আর নতুন করে চ্যানেলের নাম বলার দরকার নেই, রেফারি এস জামাদার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পাবেন। না না না, একটু তো ঘুড়ি আসছে, দেখুন প্লাস্টিক ঘুড়ি একটা, দেখুন দেখুন এই একটা ঘুড়ি, এই একটা ঘুড়ি এসে গেছে। ওফ, আমার কাছে একটা ঘুড়ি আসে না যে একটা ঘুড়ি ধরে বাড়ি নিয়ে যাব, ইচ্ছা হয় কিন্তু সেই সময়টা পার করে চলে এসেছি। তো দারুণ দারুণ লাগছে, দারুণ। তো না না, ভুল কথা ভাই, ভুল কথা, দেখুন প্রচুর ঘুড়ি উঠছে, দেখুন দর্শক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এখন একটু অন্যদিকে রওনা দেবো। তো ঘুড়ি আমাদের গ্রামের ছেলেরা কতগুলো ঘুড়ি ধরেছে দেখুন। হ্যাঁ, তো আর এদিকে সেই সার্কাস মাঠে আকাশ ছোঁয়া বিভিন্ন দোকান বসেছে, সেইখানে আমি যাব। ধন্যবাদ।